নমস্কার বন্ধুরা, আমি রিয়া। স্মোকি কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো আলুর পরোটা। চলুন দেখে নিই রেসিপিটা। আলু পরোটা বানানোর জন্য প্রথমে আমি বানিয়ে নেব একটা আটা, আটার ডো। এটাতে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দেব সামান্য পরিমাণে একটু সাদা তেল। এরপর আটাটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। একটু ভালো করে হাতে করে মাখতে হবে। আটাটা আমার শুকনো ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আপনারা জলটা প্রথমে অল্প অল্প ব্যবহার করবেন, নইলে আটাটা নরম হয়ে যেতে পারে। আমি প্রথমে একটু একটু জল দিচ্ছি। আপনারাও একটু একটু করে জল দেবেন, প্রথমে একেবারে অনেকটা জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু আটাটা নরম হয়ে যাবে। আটাটা আমার মাখানো হয়ে গেছে, দেখুন আটাটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এটা থেকে বল বানিয়ে নেব। সব আটাগুলোতে বল বানিয়ে নেব আমি এভাবে। এক এক করে আমি সব বলগুলো বানিয়ে নেব। এটা এক্সট্রা হয়েছে, এটা আমি রেখে দেব। এবার আলুটা বানানোর জন্য প্রথমে যেটা লাগবে আমার, সেটা হলো আমি আলু নিয়েছি, এটা সেদ্ধ করে রেখেছিলাম আগের থেকে, সেদ্ধ আলু। এটা হচ্ছে রিফাইন অয়েল। এটা হচ্ছে ধনে গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, এটা লবণ, এটা আদা কুচি, এটা লঙ্কার গুঁড়ো, এটা পেঁয়াজ কুচি, এটা ধনে পাতা কুচি। আলুটাকে আমি একটু হাতে করে করে ভেঙে নিয়েছি। এবার আমি এর মধ্যে এক এক করে সব কিছু দিয়ে দেব। প্রথমে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, সব পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দেব। এরপরে দিচ্ছি ধনে পাতা কুচি, এরপরে আমি দিব ধনে গুঁড়ো,
এরপরে আমি দেবো জিরে গুঁড়ো, এরপরে আমি দেবো লবণ, এবারে আমি দেবো আদা কুচি। এটা চাইলে আপনারা গ্রেট করেও দিতে পারেন, আমি এটাকে কুচিয়ে নিয়েছি। আর লাস্টে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন, আমাদের বাড়িতে যেহেতু বাচ্চা আছে, বাচ্চারা খাবে, তাই আমি কাঁচা লঙ্কা কুচি দিলাম না। আপনারা কাঁচা লঙ্কা কুচি দেবেন, ওটা বেশি ভালো লাগবে। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। সবগুলো একসঙ্গে ভালোভাবে মেখে নেব। এটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে, এভাবে আপনারা সুন্দর করে মাখিয়ে নেবেন। এরপর আমি এগুলোকে বল বল বানিয়ে রেখে দেবো। যেহেতু আমার এখানে নটা বল আছে আটার, সেহেতু আমি ন ভাগে এটাকে ভাগ করে নটা বল বানিয়ে রাখবো। আলুর বলগুলো আমার রেডি হয়ে গেছে, আমি এখানে নটা বল রেডি করে নিয়েছি। এবার আমি এগুলো এক একটা বলের মধ্যে ভরব। এবারে আমি এই আটার ডোয়ের মধ্যে পুরগুলো এক একটা করে বল আমি আটার মানে আলুর বলগুলো আমি ভরে দেব। দেখুন যেমন করে আমরা পিঠে বানাই সেইভাবে ঠিক খোলটা তৈরি করব। একটু বড় করে খোল তৈরি করবেন, না হলে বলটা ঢোকানোর পর অসুবিধা হবে। দেখুন আমি কত বড় একটা খোল তৈরি করেছি। এবারে আমি একটা আলুর বল নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দেব। এবার চারপাশ থেকে আমি আটাটাকে একটু একটু করে তুলে এইভাবে একসাথে জুড়ে দেব। এইভাবে জুড়ে দিয়ে বাকি যেটা এক্সট্রা থাকবে সেটা আপনারা কেটে বাদও দিতে পারেন, আবার এর সঙ্গে মিশিয়েও দিতে পারেন। আমি বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব বলগুলো তৈরি করে নেব। আটার ডোগুলোর মধ্যে পুর ভরা আমার হয়ে গেছে, সবগুলো আমার ভরে নিয়েছি আমি। এবার এগুলোকে আমি এক এক করে বেলে নেব। একদম হালকা হালকা প্রেশার দিয়ে বেলতে হবে, যেহেতু ভেতরে পুর ভরা আছে কিন্তু বেরিয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো আমরা একদম হালকা হালকা প্রেশার দিয়ে আমরা এটাকে বেলে নেব। বেশি বড় করব না, এটা মোটাই থাকবে, হালকা হালকা করে বেলবো এবং খুব একটা বড় করব না। মানে দেখুন কেমন আমি হালকা হালকা প্রেশার দিয়ে একটু একটু করে বড় করছি। এই যে আলু বেরিয়ে আসছে, আমি কিন্তু আর বেলবো না, আমি কিন্তু এরকমই রেখে দেবো, কারণ এর বেশি বেললে কিন্তু আলু বেরিয়ে যাবে বাইরে। এটা আমার কমপ্লিট হয়ে গেছে, এটা আমি এখানে রেখে দিচ্ছি। এইভাবে আমি সব বলগুলো বেলে নেব। যেহেতু আমি পুর বেশি করে দিয়েছি তাই আমি বেশি বেলছি না, অল্প পুর দিলে কিন্তু বড় করা যায়, কিন্তু যেহেতু আমি বেশি পুর দিয়ে করেছি এটা বেশি খেতে ভালো লাগবে বলে, তাই আমি হালকা হালকা করে ছোট ছোট করে বেলছি। আর আটার ডোয়ের অনুপাতে আপনারা আলুর বলগুলো সেই হিসেবে বানাবেন, আপনারা যেরকম সাইজের খান। কারণ বেশি আলুর বল বড় হয়ে গেলে কিন্তু বেলার সময় বা মোড়ার সময় খুব অসুবিধে হয়, তাই এটা একটু আপনাদের আন্দাজ মতো দেখে নেবেন। এটা আমার রেডি হয়ে গেছে, এটা আমি আবার ডিশের মধ্যে রেখে দেব। খুব আলতো করে ধরতে হবে। এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব আর এক এক করে সব পরোটাগুলো আমি ভেজে নেব। তাওয়াটা গরম হয়ে এসেছে,
এবারে আমি পরোটাটা দিয়ে দেব। একটু উল্টে পাল্টে প্রথমে আমি সেকে নেব। একটু আমি প্রথমে এমনি সেকে নিচ্ছি, এরপরে আমি তেল দিয়ে দেব। আপনারা তেলের জায়গায় কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন, আমি এখানে রিফাইন তেলেই করছি। খুব আলতো করে উল্টাবেন, ভেঙে যাওয়ার চান্স থাকে। এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন। পরোটাটা আমার হয়ে এসেছে, এটা আমি এবার নামিয়ে নেব। এবার আমি নেক্সট পরোটাটা দিয়ে দিচ্ছি। একইভাবে সব পরোটাগুলো আমি সেকে নেব এক এক করে। জালটা আমি একটু কমিয়ে দিলাম, তাতে করে এটা ভালো করে ভাজা হবে। এই পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। নেক্সট পরোটাটা আমি দিয়ে দেবো এভাবেই। সব পরোটাগুলোই আমার ভাজা হয়ে গেল, দেখুন সব পরোটাগুলো আমি এক এক করে ভেজে নিয়েছি ভালো করে। রেডি আমার আলুর পরোটা।
এটা আপনারা গরম গরম দইয়ের সঙ্গে সার্ভ করবেন, দারুণ লাগবে খেতে। তো আর দেরি নয়, কালকেই বানিয়ে ফেলুন আলু পরোটা বাড়ির সবার জন্য। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।